ম শিবায় ও শিবায় ও নম শিবায় বন্ধুরা আগামীকাল ৬ সেপ্টেম্বর শুক্রবার আর আগামীকালই ছয়টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল শুক্রবার দিন অর্থাৎ ছয় সেপ্টেম্বর হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা জানার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকাদের প্রত্যেকেরই আমি কিন্তু জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল তাই বলি আগে নিজের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটিকে একবার হলেও বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিচোখ কোন সময় রয়েছে কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে আসুন জেনে নেওয়া যাক আগামীকালের অশুভ সময় কখন রয়েছে প্রথমে তারপর বলবো রাশিগুলির নাম এবং তাদের টার্গেট নাম্বার এবং তাদের শুভ সময় তো আগামীকাল যে অশুভ সময় বা রাহুকালটি শুরু হতে চলেছে সেটি হলো সকাল দশটা এক মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না তাহলে কোন সময় করবেন কখন করবেন সেটি আমি অবশ্যই প্রতিটি রাশিরই কিন্তু বলবো প্রতিটি রাশিরই আমি ভিন্ন ভিন্ন সময়ের কথা বলবো যে সময়টি আপনারা ব্যবহার করতে পারে তো আসুন এবার আমি আপনাদেরকে আগামীকাল শুক্রবার দিনের ছয়টি সৌভাগ্যশালী রাশির নাম পরস্পর জানিয়ে দিই প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ৬ সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের যে ইন টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনি যখন নিজস্ব ব্যক্তিগত বারস্যাটকে বিশ্লেষণ করবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সকাল নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এছাড়াও বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা তিন মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছয় সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকে আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে প্রত্যেকেই না তাদেরই যাদের ব্যক্তিগত জন্ম জন্মছকে প্রাপ্তি চোখ রয়েছে আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য আগামীকালের কন্যা রাশির শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে দুপুর বারোটা কুড়ি মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে ষোলো মিনিট থেকে সন্ধ্যে ছটা তিন মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ রাশির জাতক বা জাতিকা আপনি হলে শুক্রবার দিন। হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের বৃষ রাশির ইনজেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইঞ্জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আগামীকালের বৃষরাশির শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাত মিনিট থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে ছয় মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছয় সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার শুভ সময় হচ্ছে দুপুর তিনটে ছয় মিনিট থেকে সন্ধে ছটা আঠাশ মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছয়ই সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে নয় এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আগামীকালের ঋষিকাশির শুভ সময় হচ্ছে সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা সাত মিনিট থেকে সন্ধ্যে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার জেনারেল টার্গেট নাম্বার তিন এবং আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাটা অনুযায়ী আলাদা হতেই পারে আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার শুভ সময় হচ্ছে দুপুর বারোটা সাতাশ মিনিট থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যে সাতটা দুই মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ